চলুন ফাইনান্সিয়াল মার্কেট থেকে ঘুরে আসা যাক। আজকে আমরা আলোচনা করব সোয়াপ নিয়ে। সোয়াপটা আসলে কি? সোয়াপ হলো এক ধরনের ডিল। এটা ডিলটা কিরকম? জাস্ট অদল বদল করা। তো এই অদল বদলে যাওয়ার আগে আমরা একটু এর আশপাশে ঘুরে আসি কিরকম। আপনি বলুন তো একটা প্রোডাক্টের দাম কেন বাড়ে? আপনি খুব সহজভাবে কিন্তু বলতে পারবেন যে একটা প্রোডাক্টের দাম কেন বাড়ে। প্রোডাক্ট নাই, দাম বেড়ে গেছে, কিংবা সেখানে সিন্ডিকেট আছে, দাম বেড়ে গেছে, ইনফ্লেশন হয়েছে, আমাদের কারেন্সি ইনফ্লেশন, অর্থাৎ আমাদের যদি বলি যে টাকার মান কমে গিয়েছে বা টাকার সাপ্লাই বেড়ে গিয়েছে, ইনফ্লেশন হয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এগুলো কিন্তু সঠিক যে এই সমস্ত কারণে প্রোডাক্টের দাম বেড়ে যায়। কিংবা ধরুন প্রোডাকশন পর্যাপ্ত হয় নাই, দাম বেড়ে গিয়েছে, সঠিক এগুলা। কিন্তু এর চেয়েও বড় একটা কারণ রয়েছে, যে কারণগুলো কম বেশি আমরা অনেকেই জানি না। আসুন সেই কারণটা আমরা একটু জেনে নিই। বাংলাদেশ হচ্ছে ওভার পপুলেটেড একটা কান্ট্রি। এই দেশে কিন্তু অ্যাভেলেবেল ল্যান্ড নাই, আর এখন বাংলাদেশটা ডেভেলপের দিকে যাচ্ছে, মানে এই ল্যান্ডের পরিমাণ আরও কমবে। আর এটা কমে যাওয়া মানে হচ্ছে আমাদের ইম্পোর্টের পরিমাণ আরও ডে বাই ডে অনেক বেশি বেড়ে যাবে। আমরা যদি সিঙ্গাপুরের দিকে খেয়াল করি, তাহলে সিঙ্গাপুর কিন্তু তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ইম্পোর্ট করেই তাদের চলতে হয়, আর বাংলাদেশ কিন্তু সেদিকেই আগাচ্ছে। যাই হোক, আর এই ইম্পোর্ট করার জন্য আমাদের মূলত যেটি দরকার হয় সেটি হচ্ছে ফরেন কারেন্সি। আপনার দেশের মধ্যে কোনো প্রোডাক্টের দরকার, আপনি টাকা দিয়ে কিন্তু সেটা ফেলতে পারবেন। কিন্তু যখন দেশের বাইরে থেকে কোনো প্রোডাক্ট আনবেন, আপনি কিন্তু সেখানে টাকা দিয়ে সারতে পারবেন না। আপনাকে যেটি করতে হবে, আপনাকে ডলার দিতে হবে, জিবিপি দিতে হবে, কিংবা ইয়েন দিতে হবে, বা অন্যান্য কোনো ফরেন কারেন্সি দিয়েই কিন্তু আপনার ওই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করতে হবে, আর সেটা আপনার অ্যাভেলেবেল থাকতে হবে। আজ থেকে দুই বছর বা তিন বছর আগেও যদি বলি, বাংলাদেশে কিন্তু প্রায় $48 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ ছিল, সেটা এখন 2000-এর আশপাশে ঘুরছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা সুবিধাজনক কিছু না। কারণ হলো বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইম্পোর্টের দিকে যাচ্ছে। এখন যদি আমরা বলি আসলে ডলারটা আসে কোত্থেকে, বা আমাদের এই ফরেন কারেন্সিগুলো আসে কোত্থেকে, ব্যাংকের ক্ষেত্রে যদি বলি যে ওদের OBU অফশোর ব্যাংকিং ইউনিট একটা আছে, যারা মোটামুটি এক ধরনের লোনের সিস্টেমে দেশের বাইরে থেকে তারা ফরেন কারেন্সি আনতে পারে। রেমিটেন্স একটা বড় খাত যেখান থেকে ফরেন কারেন্সি আসে। আর রেমিটেন্স বলতে সাধারণত আমাদের দেশের যে সমস্ত প্রবাসী ভাইরা আছে বা বোনরা আছে, তারা দেশের বাইরে থেকে তারা কাজ করে টাকা পাঠাচ্ছে, এটা রেমিটেন্স। আর একটা সবচেয়ে বড় খাত যেটি, সেটি হচ্ছে এক্সপোর্টের একটা খাত। অর্থাৎ বাংলাদেশ থেকে যেমন গার্মেন্টস থেকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এক্সপোর্ট দেশের বাইরে হয়, এবং সেখান থেকে হিউজ অ্যামাউন্ট কিন্তু বাংলাদেশে ঢোকে, অর্থাৎ ফরেন কারেন্সি বাংলাদেশে ঢুকছে। এটা বাংলাদেশের রিজার্ভকে আরও বেশি সমৃদ্ধ করছে। এই হচ্ছে ফরেন কারেন্সি আসার কতগুলো জায়গা। এর বাইরেও কিন্তু বর্তমানে আরেকটা জায়গা দেখা যাচ্ছে যেটি বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য হয়ে উঠছে, সেটি হচ্ছে অনলাইন মিডিয়া। অর্থাৎ যারা ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটার, এরা দেশের বাইরে থেকে কিন্তু ডলার বা অন্যান্য কারেন্সি ইনকাম করে নিয়ে আসছে, এটা বাংলাদেশের রিজার্ভটাকে বাড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের, এইভাবে মূলত আমাদের ডলারগুলো আসে। কিন্তু দেখা যায় যে পরিমাণে ডলার আমাদের দেশে ঢুকছে, তার থেকে বেশি পরিমাণ ডলার আমরা খরচ করে অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা আমদানি করছি, যার কারণে আমাদের ডলারের পরিমাণ ডে বাই ডে কমছে। তো পাকিস্তানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাদের ডলার যখন শেষ হয়ে যায়, একদম তলা নিতে থাকে, দেখা গেছে 1 কেজি আটার দাম তাদের 800 টাকা পর্যন্ত উঠছে, 800-900 টাকা তাদের 1 কেজি আটা কিনতে হয়েছে। যাক, এটা হলো সিস্টেম। তো এখন আমি আপনাকে যদি বলি যে আপনি বলেন তো যে মার্কেটে যদি প্রোডাক্টের দাম বেড়ে যায়, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় একবার ভেবে দেখুন। শুধুমাত্র নির্দিষ্ট এর মানুষগুলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ যারা জব করছে বা যারা এমন প্রফেশনে আছে যাদের নির্দিষ্ট পরিমাণ ইনকাম হয়, ওর বেশি ইনকাম করার সুযোগ তাদের নাই, এই মানুষগুলা সবচেয়ে বেশি সাফার করে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে গেইন করে কারা? এখানে সবচেয়ে বেশি সুযোগ নিতে পারে মূলত ব্যবসায়ীরা। দেখুন, যদি আমাদের দেশে গাড়ি ভাড়া 5 টাকা কিলোমিটারে বাড়ে, তাহলে ওই একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যেতে হয়তো ওই গাড়িটা 200 টাকা খরচ বেড়েছে। কিন্তু তারা যেটি করবে, পার হেড 1 টাকা, 2 টাকা বা 5 টাকা বাড়িয়ে দিবে। এর ফলে দেখা যাচ্ছে যেখানে তার 200 টাকা খরচ বেড়েছে, সে 2000 টাকা তুলে ফেললো, তার মানে 1800 টাকা সে বাড়তি নিচ্ছে। এই সিস্টেমে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে। এমনি যদি অন্যান্য ক্ষেত্রে যদি বলি, যে কোম্পানির ক্ষেত্রে যে একটা প্রোডাক্টের দাম বাড়াচ্ছে তারা, দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আগে 10 টাকা ছিল, সেটি হয়তো 12 টাকা বা 15 টাকা করেছে। এই 12 টাকা 15 টাকা তারা একটা প্রোডাক্টে করেছে, কিন্তু তার কোয়ান্টিটি কিন্তু অনেক, লাখ লাখ কোয়ান্টিটি কিন্তু তারা উৎপাদন করছে। আর এই লাখ লাখ কোয়ান্টিটি থেকে যদি 5 টাকা করেও বাড়ে বা 2 টাকা করেও বাড়ে, হিউজ অ্যামাউন্ট কিন্তু তারা গেইন করে নিয়ে যাচ্ছে। যার ফলে দেখা যায় তাদের যে পরিমাণে খরচ, তাদের কিন্তু খরচও বাড়ছে, তাদের প্রোডাকশনের খরচ বাড়ছে, তাদের ইম্পোর্টের খরচ বাড়ছে, এক্সপোর্টের খরচ বাড়ছে, তার লেবার কস্ট বাড়ছে। তো তারপরেও তাদের যে পরিমাণে কস্ট বাড়ার কথা, তার থেকে প্রায় 2-3 গুণ তারা ইনকাম করে নিচ্ছে। আর এখান থেকে সবচেয়ে বেশি লোজার হচ্ছে সাধারণ মানুষ, যারা নির্দিষ্ট পরিমাণে ইনকাম করে থাকে। এখন আসুন আমরা সোয়াপ নিয়ে আলোচনা করি। সোয়াপটা মূলত হলো যে এটা দেশের মধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। কেমন? যেমন ধরুন দুটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি বলি, যে দুই ব্যাংকের মধ্যে একটা ব্যাংকের ডলার ভালো আছে আর এক ব্যাংকের ডলার নাই, কিন্তু তার ডলার দরকার। সেক্ষেত্রে সে যেটি করতে পারে, যে ব্যাংকের ডলার আছে তার কাছ থেকে ডিলের মাধ্যমে
ওই ডলারটা নিয়ে আসতে পারে একটা সার্টেন টাইম পর্যন্ত। এর এগেনস্টে তাকে যেটি করতে হবে, আমাদের দেশীয় যে টাকা আছে সেই টাকাটা ইন্টারেস্ট সহ তাকে দিতে হবে। এই ক্ষেত্রে যেটি হলো যে তার ডলার সে পেয়ে গেল এবং তার ক্লায়েন্টগুলোকে সে ডলার সাপ্লাই দিতে পারলো, তার ট্রানজ্যাকশনগুলো স্মুথ হলো, এটা একটা ব্যাপার থাকে। ঠিক সেম কাজটা এটা বাংলাদেশ ব্যাংকও এখন করছে। বাংলাদেশ ব্যাংক কি করেছে? বাংলাদেশ ব্যাংক যেটি করছে যে 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 ব্যাংকে অ্যাভেলেবেল ডলার আছে তারা চাইলে ওই ডলারগুলো বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে পারে। এর এগেইনস্ট বাংলাদেশ ব্যাংক যেটি করবে ওটা চাইলে ওই ব্যাংক আরও চাইলে ওইখানে বাংলাদেশ ব্যাংকে ট্রেজারিতে টাকাটা রাখতে পারে, সেই ক্ষেত্রে ওখানে 11% একটা ইন্টারেস্ট পাবে। এটা এটা ওই ব্যাংকের জন্য লাভ। দ্বিতীয়ত হলো ওখানে ওই ডলার রাখার কারণে যে টাকাটা পাচ্ছে চাইলে এই টাকাটা তারা ঋণের কাজে ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান যেটা রেট যে 12% থেকে শুরু করে 14-15% পর্যন্ত অলরেডি ব্যাংকের রেট, এই রেটে কিন্তু তারা এখান থেকে ইনকাম করতে পারে। আলটিমেটলি দেখা যায় এখান থেকে একটা বড় রকমের লাভ তাদের হতে পারে। এই সিস্টেম করাতে যে লাভটা হয়েছে সেটি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণটা বাড়ছে। আলটিমেটলি কিন্তু দেশের মধ্যে কিন্তু কোনো ধরনের ডলার পরিবর্তন হয় নাই। আমার দেশের মধ্যে যদি সাপোজ হয়তো 25 বিলিয়ন মার্কিন ডলার আমার সারা দেশের মধ্যে আছে, বাংলাদেশ ব্যাংকে হয়তো 2000 বিলিয়ন মার্কিন ডলার আছে আর অন্যান্য সব ব্যাংক মিলায় হয়তো আর 500 বিলিয়ন মার্কিন ডলার আছে, কিন্তু এইখানে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে 2000 বিলিয়ন মার্কিন ডলার আছে ওর সঙ্গে অন্যান্য ব্যাংক যে ডলারগুলো রাখছে সব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে অ্যাড হচ্ছে। এতে সুবিধা কি? সুবিধা হলো যেমন ধরুন সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে, আপনি যে প্রোডাক্টগুলো কিনছেন ভ্যাট দিতে হচ্ছে, এই ভ্যাটগুলো নিয়ে সরকার মূলত করে কি? এটা সরকার নিজে খরচ করে? কখনোই কিন্তু না। এটা সরকার যে কাজটি করে দেশের উন্নয়নে বিভিন্ন জায়গাতে খরচ করে থাকে। সমস্ত জায়গাতে উন্নয়ন ঠিক রাখার জন্য, সমস্ত উন্নয়নগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য এই টাকাগুলো খরচ করে। এতে সাধারণ মানুষ সবাই উপকৃত হয়। ঠিক এটা অনেকটা এরকম যে ডলার যেখানে এক জায়গায় পড়ে থাকছে সেই ডলারটা নিয়ে বাংলাদেশ ব্যাংক যেটি করছে এই রিজার্ভ বাড়াচ্ছে, এই রিজার্ভ থেকে ইম্পোর্টের বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারছে, এক্সপোর্ট যারা করে থাকে তাদেরকে সাপোর্ট দিতে পারছে। এক্সপোর্টের সাপোর্ট কিভাবে দেয়? অনেকে বলতে পারেন যে এক্সপোর্টে তো ইম্পোর্ট থাকে না। হ্যাঁ, এক্সপোর্টেও ইম্পোর্ট থাকে। সেটি হলো যে বাংলাদেশে যেমন পোশাক শিল্পের ক্ষেত্রে যদি বলি, পোশাক শিল্পের বোতাম থেকে শুরু করে তার মেশিনের শুজ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে হয় বাংলাদেশকে, আর এগুলোর ক্ষেত্রে কিন্তু ডলারের প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক যেটি করতে পারে এই ডলারের সাপ্লাইগুলো বাড়াতে পারে, আর যার ফলে এটা দেশের যে সমস্ত কার্যক্রমগুলো মোটামুটি স্মুথ থাকে। এটাই হচ্ছে মূলত বড় কাজ। এখন এই ডিলটা মূলত শুধুমাত্র দেশের মধ্যে হবে এরকম না, ডিলটা কিন্তু এক দেশের সঙ্গে আরেক দেশের হতে পারে। যেমন ধরুন আমার কাছে ডলার নাই, আমার বাংলাদেশে ডলার নাই, আছে কোথায়, হয়তো সাপোজ চীনের কাছে ডলার আছে। আমরা যেটা করতে পারি চীনের কাছ থেকে আমরা ডলার নিয়ে আসতে পারি, বিনিময়ে আমাদের দেশীয় টাকা চীনকে দিতে পারি। এক্ষেত্রে চীন যে কাজটি করবে যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু এই ডলারটা আমাদেরকে দিবে, এই টাইম শেষ হলে তাকে কিন্তু ইন্টারেস্ট সহ তাকে ফেরত দিতে হয়। এখন সোয়াপ ডিলটা যদি আমরা পরিশোধ করতে না পারি সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রেও কিন্তু একটা চমৎকার একটা সুবিধা আছে, সেটি হলো সোয়াপ ডিলটা কিন্তু পরিশোধের ক্ষেত্রে অনেক ধরনের ফ্যাসিলিটিস নিয়ে আসে, এটা একটা ভালো দিক। সেটি হলো ধরুন চীনের কাছ থেকে আমরা 2000 বিলিয়ন মার্কিন ডলার আমরা ওখান থেকে সোয়াপ ডিলের মাধ্যমে নিয়ে আসলাম, তার এগেনস্টে আমরা তাকে টাকা দিলাম। এখন আমরা এটা 3-4 মাস যাই হোক না কেন আমরা হয়তো এখন পরিশোধ করতে পারবো না। সেক্ষেত্রে চীন যেটি করতে পারে, চীন আমাদের দেশ থেকে যে পরিমাণ প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে যায় সেটার মূল্য কিন্তু তাদেরকে দিতে হবে, তার প্রাইসটা তারা পরিশোধ করবে। তখন তারা যেটি করতে পারে আমাদের যে টাকা দেশীয় টাকা সেটাই তারা দিয়ে এই প্রাইসটা পরিশোধ করে দিতে পারে। এইভাবে কিন্তু একটা প্রোডাক্টের দাম তারা পরিশোধ করে তারা তাদের ডলারটা নিয়ে নিতে পারে, অর্থাৎ ডলারের সমমূল্যের টাকা তারা এইভাবে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে সোয়াপের সবচেয়ে একটা বড় সুবিধা। মূলত এটাই এক দেশের সঙ্গে আর এক দেশের ভিতরে হয়ে থাকে।